যাচ্ছিলাম মূলত হলো আপনারা যারা নতুন চায়নাতে আসবেন তারা এই 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 জায়গাতেই নামবেন সানিয়ানলে এখানে আসলে আপনার হিউজ বাঙালি পাবেন অপরিচিত জায়গায় গেলে এই যে এটা হলো সানিয়ানলে হোটেল ব্লু যে সাইনবোর্ড আছে ব্লু সাইনবোর্ডটা হলো সানিয়ানলে হোটেল এই সানিয়ানলে হোটেলের পাশে নেমে তার অপোজিটে হলো আপনার এবিসি ব্যাংক এই যে সানিয়ানলে হোটেল থেকে এভাবে এসে হলো এবিসি ব্যাংক এবিসি ব্যাংক থেকে এবিসি ব্যাংকের পাশ দিয়ে যে গলিটা গেল এই এবিসি ব্যাংকের পাশ দিয়ে গলিটা যে গেল এই গলিটি হচ্ছে আপনার ঢাকা রেস্টুরেন্ট আমি নিয়ে যাচ্ছি দেখেন আস্তে আস্তে ঢাকা রেস্টুরেন্ট এই ঢাকা রেস্টুরেন্টের আশেপাশে আপনারা চার থেকে পাঁচটা মিনিমাম চার থেকে পাঁচটা বাংলাদেশি গেস্ট হাউস পাবেন যেখানে ১২০ RMB দুই বেলা খাবার সকাল এবং রাতের খাবার এবং হচ্ছে আপনার থাকা সহ ১২০ RMB আপনার হয়ে যাবে এই যে একটু সামনে গেলেই হচ্ছে আপনার ঢাকা রেস্টুরেন্ট সামনে যে বিল্ডিংটা সামনের বিল্ডিংটাই হলো ঢাকা রেস্টুরেন্ট আমি নিয়ে যাচ্ছি জাস্ট এক দেড় মিনিটের রাস্তা ঢাকা রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে তাদেরকে জিজ্ঞেস করলো তারা আপনাদের যাদের পরিচিত কোনো গেস্ট হাউস নেই তারা এই যে দেখুন ঢাকা রেস্টুরেন্টের স্যান্ডবোর্ড ঢাকা রেস্টুরেন্ট ঢাকা রেস্টুরেন্টে এসে তাদের মাধ্যমে আপনি চাইলে গেস্ট হাউস নিয়ে নিতে পারেন এখানে এসে বাংলা খাবার পাবেন সাধারণত একটু দাম বেশি রেস্টুরেন্ট যেহেতু একটু কিছুটা দাম বেশি বাট আপনি যদি গেস্ট হাউসে থাকেন সেক্ষেত্রে আপনার খাবার সহ দুই বেলা খাবার সহ আপনার ইয়ে পড়বে আমি আপনাদেরকে আমি যে গেস্ট হাউসে উঠছি এই গেস্ট হাউসটাতে নিয়ে যাচ্ছি খাবার এবং থাকা সহ হচ্ছে ১২০ RMB এটা হলো হেমায়েত বের গেস্ট হাউস দুইটা বিল্ডিং পরে ঢাকা রেস্টুরেন্ট থেকে একটা বিল্ডিং পরেই হচ্ছে হেমায়েত বের গেস্ট হাউস A5 এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যে সামনে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাই হলো হেমায়েত বের গেস্ট হাউস ১৩৬৪ নম্বর বিল্ডিং ১৩৬৪ নম্বর সরি আমি সরি ১৩৬২